আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন শুরুরি আনফুসিনা মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা من يهده الله فلا مضل له وما يضلل له فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فخير الحديث كتاب الله وخير الهدي وهدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون মাটির দেহ মাটি হবে কিসের কর বাসনা এই দুনিয়ায় আশা মিলবে না মাটির দেহ মাটি হবে কিসের কর বাসনা এই দুনিয়ায় আশা মিলবে না কত জন এসেছিল এই দুনিয়া পরে একে একে চলে গেল সবই কিছু ফেলে আসলেতে সবই মিছে কবর হবে ঠিকানা এই দুনিয়ায় আশা মিলবে না জমি জায়গা বাড়ি গাড়ি সোনা চাঁদি মালাখানা কিছুই সঙ্গে যাবে না এই দুনিয়ায় আশা মিলবে না মাটির দেহ মাটি হবে কিসের কর বাসনা এই দুনিয়ায় আশা মিলবে না কত জন এসেছিল এই দুনিয়া পরে একে একে চলে গেল সবই কিছু পেলে আসলেতে সবই মিছে কবর হবে ঠিকানা এই দুনিয়ায় আশা মিলবে না আশা করে বাঁধলাম বাসা
সাদের বালু চরে, সে ঘর আমার ওরিয়া নিল সর্বনাশ ঝরে। আশা করে বাদলাম বাসা সাদের বালু চরে, সে ঘর আমার ওরিয়া নিল সর্বনাশ ঝরে। এখন সন্ধ্যাবেলা কান্দি একা বুকে লয়ে বেদনা, এই দুনিয়ায় আশা মিলবে না, এই দুনিয়ায় আশা মিলবে না। উপস্থিত আজকের পবিত্র ধর্মীয় সভার যোগ্যতম সম্মানিত সভাপতি মহাশয়, আমন্ত্রিত ওলামায়ে দ্বীন, সামনের বসে থাকা এই কনকনে শীতের দিনদার ইমানদার মুসলমান ভাই সকল, অদূর আড়ালের মা ও বোনের আমার ব্যবস্থাপনায় নগর নবী বাগড়িপাড়া জলসা কমিটির সদস্য ভাইরা, যাবতীয় প্রশংসা যাবতীয় গুণগান গুণ গরিমা সেক্ত সনা সেই মহান করুণাময় আল্লাহ রব্বুল আলামিনের জন্যই, যে আল্লাহ রব্বুল আলামিন কোন কায়নাতের মালিক, যার ইশারায় যার ইঙ্গিতে যার হুকুমে আজ পূর্বাকাশে সূর্য উদ্ভাসিত হয়ে অন্ধকার পৃথিবী কালো দান করে, যে মহান আল্লাহ আমরা এই প্যান্ডেলটা দেখতে পাচ্ছি, এই এতটুকু একটা প্যান্ডেল করার জন্য কত পাঁচ কোটির প্রয়োজন হয়েছে। একটু প্যান্ডেলের বাইরে আসমানের দিকে চেয়ে দেখি, এত বড় বিশাল আসমান খানাকে আজও মহান আল্লাহ বিনা কোটি খাম্বায় সুন্দরভাবে ঝুলন্ত অবস্থায় ঝুলিয়ে রেখেছে। সে আল্লাহ রব্বুল আলামিনের তারিফ ও প্রশংসার পরে পরে মোদের ধর্মের গুরু আমিনার লাল মরুর দলাল মহাত্মা মহাপুরুষ সরারে কায়নাত তাজদারে মদিনা আহমদে মুস্তফা মুহাম্মদে মুস্তফা জোরে মহব্বতে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তেরার প্রতি সদ সহস্র সন্ধির ধারা সালাম ও দরুদ সুনাল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আমি আপনাদের কাছে আজকের সবাই পবিত্র কোরআন থেকে দুটি জায়গা থেকে ছোট বড় দুটো এক এক টুকরো করেছি, জানি না আপনাদের কাছে কতটুকু সময় পাব, তবে আপনাদের ধৈর্য রেখে দুটো কথা আলোচনা করে এই জায়গাটা পরবর্তী বক্তাকে দিয়ে আমি চলে যাব আবার তো ফেকিল্লা মিল্লা। তবে ভাই, সারা দুনিয়ায় ধর্মের লড়াই, এক রাজনীতির লড়াই, সারা পৃথিবীতে এক ধর্মের লড়াই। যারা যে ধর্মের মানুষ তারা মনে করে আমাদের ধর্মটা সবচেয়ে বড়, যারা খ্রিস্টান তারা বলেন আমরা ভালো আমাদের ধর্ম ভালো, যারা ইহুদি তারা বলেছেন আমাদের ধর্মটা সবচেয়ে ভালো, যারা বুদ্ধ তারা বলেন আমাদের ধর্মের উদ্ধার কোনো ধর্ম নেই, যারা হিন্দু তারা বলেছেন আমাদের ধর্মটা আদিও পুরাতন, আমরা সনাতন ধর্মের মানুষ আমাদের ধর্মটা সবচাইতে ভালো। এমনি করে সারা দুনিয়ায় আল্লাহর জমিনে যত ধর্মের মানুষ রয়েছেন সমস্ত ধর্মের ধর্মরাজকেরা আপন আপন ধর্মের
প্রশংসা করলেও আমার আল্লাহর কাছে একটাই দিন, তার নাম ইসলাম। একটু জোরে আওয়াজ করে বলা যাবে না আলহামদুলিল্লাহ? আপনারা অনেকে বলবেন, ভাই তোমাকে আমরা চিনি জানি, এলাকায় অনেক জলসাই তোমারে দেখেছি, তুমি হিন্দু ছেলে, আমাদের ধর্মে এসেছো, তাই তুমি ইসলাম ধর্মটা ভালো বলছো, এটা স্বাভাবিক বলার কথা। কেউ যখন কোনো দল ছেড়ে কোনো দলে চলে যায়, সে দলে হাজারো চোর থাকলেও সেই দলে প্রশংসা সে করতে থাকে। এখানকার হিন্দু ভাইরা বলবে, তুমি আমাদের ধর্মের মানুষ, আজ মুসলমান হয়ে গেছ, তাই তুমি ইসলাম ধর্মটা ভালো বলছো, এটা স্বাভাবিক বলার কথা। কিন্তু না, আমি বলি না, আমার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ সারা পৃথিবীতে একটাই দিন, তার নাম ইসলাম। মহান আল্লাহ নিজের ভাষায় বলেছেন, ইন্না দীন আল্লাহিল ইসলাম, ইসলামটা আল্লাহর কাছে মনোনীত দিন। এই দিনের দায়িত্ব নিয়ে আজ থেকে 1400 বছর আগে সুদূর মক্কা নগরে সম্ভ্রান্ত কুরাইশ বংশে 570 খ্রিস্টাব্দে আল্লাহর নবী এলেন। আর দিনী কথা আলোচনার জন্য কত ব্যবস্থাপনা করা হয়েছে, প্যান্ডেল করা হয়েছে, আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে, বিদেশি মেহমানদের খাবারের ব্যবস্থা ছিল, বহু দোকান বাসার বসেছে। আল্লাহর নবীর জামানায় এই প্যান্ডেলটা ছিল না, এই মাইকটা ছিল না, এই টেলিকাস্ট গুলো ছিল না। মানুষকে দিনে আনার জন্য ডাক দিয়ে খালি গলায় বলেছিলেন, গো মক্কাবাসী, তোমরা এক আল্লাহানুগত্য করো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, একবার বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথাটা মক্কার মুসলমানেরা সহজে মেনে নেয়নি। আমার নবীকে তারা পাগল বলেছিল, ঠাট্টা করেছিল, বিদ্রুপ করেছিল, অপহাস করেছিল। অপরদিকে হাজারো বেদিন মুশরিক বিধর্মী ছেলেরা ইসলামকে ভালোবেসে কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। যারা আল্লাহর নবীকে দেখে সেদিন ইসলাম কবুল করেছিলেন, এদেরকে সাহাবি বলা হয়। বহু সাহাবি ঈমান আনার অপরাধে বাড়িঘর জমি জায়গা সয় সম্পত্তি স্ত্রী পুত্র পড়ে যান, ব্যবসা বাণিজ্য সর্বস্ব পরিত্যাগ করে ঈমানটা বুকে নিয়ে ইসলাম কবুল করেছিলেন। আর সেই সমস্ত ভাইদের যারা জায়গা দিয়েছিলেন, ভাই তুমি আমার দিনী ভাই, এই জায়গাটা তোমাকে দান করে দিলাম, এখানে তুমি গাড়ি বাড়ি ঘর বানাও, এই বাগানটা তোমাকে দিয়ে দিলাম, এ বাগানে তুমি আবাদ করো, ফসল ফলাও। হাদিসে এমন এসছে, নিজের সুন্দরী মিমিকে তালাক দিয়ে আনসারি ভাইরা মহাজিরদের সঙ্গে বিয়ে করিয়েছেন, সম্পর্ক, এর নাম ইসলাম। ভাইজানের আমার বহু সাহাবিকে মুসলমান হওয়ার জন্য বাড়িঘর ছাড়তে হয়েছে। আপনারা বহু আলেমের কাছে বহু সাহাবির নাম শুনেছেন, আমি দৃষ্টান্তমূলক দু একটি সাহাবির বিবৃতি আপনাদের সামনে দিয়ে যাব। দেখো দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা, দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা, হযরত বেলাল
এনেছে ইমান, কত কষ্ট করে মরুভূমির গরম বালুতে তাজা রক্ত ঝরে, তবু বেলাল, তবু বেলাল ছাড়ে নি কালেমা, পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। দেখো কেমন ইমান এনেছে আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। বেলাল দেখতে গেল হাবসি গোলাম, উমাইয়ার কি তো দাস, উস্কো খুস্কো চুল, ঠোঁট দুটো মোটা, ইমান আনার অপরাধে মক্কার মুসলমানেরা এই বেলালের হাতে পায়ে দড়ি বেঁধে মরুভূমির মাঠে মাঠে টেনে টেনে নিয়ে বেড়া হয়েছিল, তবু বেলাল ইসলাম থেকে সরে যায়নি। নগর নবীর মুসলমান ভাইরা ও তরুণ নওজোয়ান ভাইরা কান করে শুনে নিন, ইমানের পাওয়ারটা কেমন ছিল। ইমান আনার জন্য মহান আল্লাহ তাকে ভালোবেসে একটা জায়গা দিয়েছিলেন, সেটা কি? বন্ধুরে আমার, ভাইরা আমার, এই বেলাল মুয়াজ্জিন বিনা মাইকে বিনা আজান দিতেন, যার আওয়াজটা আল্লাহ রসমল্লাই পৌঁছাত। আল্লাহ নবী মেরাজে গিয়ে অনেক কিছু দেখে এলেন, তার মধ্যে দেখলেন এই বেলাল জান্নাতের ভেতরে জুতো পায়ে হেঁটে বেড়ায়। মেরাজ থেকে এসে আল্লাহর নবী হযরতে বেলালকে ডেকে বলেছিলেন, বেলাল তুমি মুসলমান হয়েছ, কালেমা পড়েছ, ইমান এনেছ, কিয়ামত আমল করো আমারে বলো। বেলাল তুমি কিয়ামত আমল করেছ? বেলাল বলে, নবী গো আমি যেদিন থেকে মুসলমান হয়েছি, ইসলাম কবুল করেছি, ইমান এনেছি, সেই দিন থেকে নিয়ে আজ অবধি যখন আমার উজু ভেঙে যায় আমি উজু করে নিই। শুধু উজুই নয়, উজু করার পরে মসজিদ নববীতে গিয়ে দূরে কাত নামাজ পড়ি, আজানের অক্ষরে আজান দিই। আমি বেলাল বিনা উজুতে আজ দুনিয়ায় চলাফেরা করিনি। জানার নাম ইমান নয়, আমল করার নামই হচ্ছে ইমান। আজকে মুসলমান ছেলেদের দাড়ি রাখার কথা বললে বলে এখন বয়স হয়নি, এখন ছেলে মানুষ, দুটো ছেলের মা বউ ভাত খাবে না। আমাদের দেশে মুরব্বী মানুষেরা দাড়ি রাখে নাকি বলছেন? যখন বয়স অসর হয়ে যাবে, জনিকাল থাকবে না, তখন দেখি মুসলমানদের মুখে এমনিতে দাড়ি গজায়, এখন দাড়ি রাখার বয়স নেই। ভাইরা আমার, বন্ধুরে আমার, আল্লাহর নবী দাড়ি রাখার ব্যাপারে এত বারবার তাগিদ দিয়েছেন মুসলমান ভাইরা, আমরা গাড়ির মালিক হলেও গাড়ির কাগজপত্র যদি ঠিকঠাক না রাখি, ড্রাইভিং লাইসেন্স যদি না থাকে, আপনি ডাক বাংলায় কোনো কাজে যাবেন, সামনে মাঝপথে যদি পুলিশে চেকিং করে, বলুন আপনার ভয় হবে কি হবে না? বাইপাস রাস্তা খুঁজবেন, পুলিশকে ফাঁকি দিয়ে কিভাবে যাওয়া যায়? হাইরে মুসলমান, আমরা বিনা দাড়িতে সারাটা জীবন নামাজ পড়লাম, ওই অবস্থায় যদি মরণ হয়ে যায়, আল্লাহ ভালো জানেন নামাজ হলো না রে তোর, সারা জীবন পড়লি নামাজ, নামাজের রাখলি না খবর, নামাজ হলো না রে তোর, ভোরের আগে সবে তুমি মসজিদেতে যাও,
নামাজ পড়েছে তুমি হারাম রোজে খাও। সকাল বেলায় নগর নদীর বাজারে স্টেশন সংলগ্ন দেখতে পাওয়া যাবে এত বড় একটা টেবিল সাজিয়ে লটারির টিকিট বিক্রি করে, যে ছেলেটা বিক্রি করে সে মুসলমান, ঠিক না? ঠিক ওই লটারির টিকিটে যারা মেহনতের পয়সা দিয়ে টিকিট কাটে, টিকিট বেড়ায়, তারাও মুসলমান, খোঁজ নিয়ে দেখবে নামাজ হলো না রে তোর, তাহলে আমরা মুসলমান। লটারির টিকিটের সঙ্গে আমাদের জীবন জড়িত আছে। ভাইয়া আমার বন্ধুরে, আমার সুদের কারবার আমরা করি। আগে আমরা মুরব্বীর মুখে শুনতাম যে গরুর পায়ে পোকা হলে যাকে খুড়া বলে, এখন তো গরু চিকিৎসকের ডাক্তার গ্রামে গ্রামে ঘুরে বেড়ায়। গাই গরুকে কেউ বন্ধ করলে সাদা কাগজে সাতটা সুদঘরের নাম লিখে দিলে গরুর সিংহে যদি বেঁধে দিত তো মুরব্বীদের মুখে শুনেছি এমনি ভালো হয়ে যেত, আর ওষুধের দরকার হতো না। বর্তমান না হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থা এমন হয়ে গেছে, সাতটা সুদ কত দূরের কথা, সাত গুণে ১৪, তিন সাতে ২১, সাত সাতে ৪৯টা সুদ করে নাম লিখলেও আমার মনে হয় একটা গরু ভালো হবে না। গোটা গ্রামটাই সুদের কারবারে জড়িত, ঠিক না বেটি? ১৪০০ বছরের কোরআন, যে কোরআন টেবিলে দেখতে পাচ্ছেন এটা আমাদের ধর্মগ্রন্থ, এটা আল্লাহর দাওয়া বাণী। এই কোরআনে আল্লাহ সুদকে হারাম করে দিয়েছেন, সুদ নেওয়াও হারাম দেওয়াও হারাম, মাঝখানটায় যে সাক্ষী হবে গাওয়া হবে তাকেও জাহান্নামে যেতে হবে। আজকে যুবক ছেলেটা বউটাকে মোটর সাইকেলে চাপিয়ে বন্ধন ব্যাংকে গিয়ে বলে, স্যার আমি ব্যবসা করব, দুটো জয়েন্ট ছবি এনেছি, এই দেখুন ডকুমেন্টস সব ঠিকঠাক আছে, দুজনের আধার কার্ড জমা দিয়ে ১,০০,০০০ টাকা লোন নিয়ে ভাই ব্যবসা শুরু করলো। আর আমার ভাবি প্রতি সপ্তাহে বা মাসের শেষে ওই পাড়ার একটা মহল্লায় একটা বাড়িতে ওদের ম্যানেজারের লোক আসে, আর সেইখানে টাকা দিয়ে একটা বছর সুদ চালাতে থাকে। এ কারবার মনে আপনাদের দেশে নেই না? আছে জি, এইরকম কারবারই মুসলমানদের জন্য। নামাজ বলে কাজে আসবে না, নামাজ হলো না রে তোর, ভালো করে বুঝুন, নামাজ হলো না রে তোর। লকডাউনের দুর্দিনের বাজারে পয়সা ইনকাম বাকি নেই, সকালবেলায় ব্যাগটা হাতে করে বাজারে গেলেন, হাজারো রকমের মাছ, পয়সা পাবে কেনা হলো না, শাকসবজি কিনতে পয়সা শেষ হয়ে গেল, আপনি বাড়ি এলেন, রান্না করতে দেওয়া হয়েছে, আপনি নামাজি ব্যক্তি, জোহরের নামাজটা পড়ে বাড়ি এসেছেন, খাবার খাবেন, বিবি দেখে আপনাকে একটা এত বড় মাছ রান্না করে দিয়েছে, কি ব্যাপার শ্যামলীর মা? আমি তো আজকে বাজার থেকে মাছ কিনিনি, কেনার পয়সাও ছিল না, বাড়িতে মাছ রান্না কোথায় পেলে? বলে তুমি যখন নামাজ পড়তে যাও, বড় ছেলেটা হাজি সাহেবের পুকুর থেকে ধরে এনেছে, নামাজ হলো না রে তোর, সারা জীবন পড়লি না আমার, নামাজের রাখলি না খবর, নামাজ হলো না রে তোর। আলু কপি পয়সা এটা সেটা আপনার হালাল পয়সা দিয়ে কেনা, এতটুকু একটা মাছ পরের পুকুর থেকে ধরে আনার অপরাধে গোটা ওর খাবারটাই তোমার জন্য হারামের নাম ইসলাম, ঠিক না বেটি? বন্ধুরে আমার, ভাইরা আমার, আমরা কেমন ইমানদার লক্ষ্য করে দেখুন। হযরতে বেলাল বলে, নবীগণ
আমি যেদিন থেকে ইসলাম কবুল করেছি, মুসলমান হয়েছি, ঈমান এনেছি, সেই দিন থেকে নিয়া জগতে যখন আমার ওযু ভেঙে যায় আমি ওযু করে নি। শুধু ওযু নয়, ওযু করার পরে মসজিদে গিয়ে দুরেকাত নফল নামাজ আদায় করি, আজানের অক্ষরে আজান দিই। আর আমাদের দেশে জুমার নামাজটা পড়ে ইমাম সাহেব বলছে ভাই আমি বাড়ি যাব, আসরের আজানটা মাগরিবের আজানটা ঠিকভাবে দিও, আমি কালকে সকালে ইনশাআল্লাহ পৌঁছে যাব। টিভির সামনে বসে আছে আর মাঝে মাঝে চাকাচ্ছে, পিড়ি ফুকাচ্ছে, পাশাপাশি গ্রাম থেকে ও আজানের শব্দ শুনে দৌড়ে গিয়ে বিনা অজুতে আজান দেয়, মুখে বিড়ির গন্ধ আছে, বিনা অজুতে আজান আমাদের দেশে চলছে, হয় না হয় না? বন্ধুরে আমার, ভাইরা আমার, আমি আপনাদের কাছে যেটা আলোচনা করছিলাম সেটা হচ্ছে সাহাবাদের জীবনযাত্রা কেমন ছিল লক্ষ্য করে দেখুন। এখানে মহাদেশেন বসে আছেন, জিজ্ঞাসা করুন আল্লাহ নবীর জামানায় যারাই সেযুগে ঈমান এনেছিল মুসলমান হয়েছেন, আল্লাহ নবীর দিন কবুল করেছেন এমন একটা সাহাবীর নাম আপনি প্রমাণ করতে পারবেন না? বিনা দাড়িতে তারা ইবাদত করেছে, বিনা দাড়িতে তারা দুনিয়া করেছে, আপনার মতো সেলুনে গিয়ে তারা দাড়ি শেভ করে আসত, এইরকম মুসলমান সেই জামানায় ছিল না। আর আমি এখানে মাগরিব এশার নামাজ পড়ালাম, সালাম ফিরিয়ে পিছন দিয়ে দেখছি একজনের সার্টিফিকেট নেই, সব বিনা দাড়ি লোক। বন্ধুরে আমার, ভাইরা আমার, আমি হাবিবুল্লাহ, বাবা আমার হিন্দু, আজও হিন্দু ধর্মে রয়েছে, আমি তাদের সন্তান, তাদের ছেলে, ঈমান আনার জন্য আমার চেহারার কত পরিবর্তন আপনারা চামড়ার চোখ দিয়ে দেখতে পাচ্ছেন, ভালো করে বুঝুন আপনারা অরেশান সত্যি মুসলমান। যদি আমি হাবিবুল্লাহ সারা বাংলায় কোনো জায়গায় মারা যায়, ষোলো চাকা লরি যদি আমার উপর দিয়ে চলে যায়, ঝাড়খণ্ডের কোনো পুলিশ ডিপার্টমেন্ট নেই আমাকে উলঙ্গ করে ন্যাংটো করে দেখবে লোকটা হিন্দু না মুসলমান। কিন্তু তুমি ভরলে জালসা শোনা মানুষ, সারা জীবনে দেখা গেল 300টা জালসা তোমার শোনা হয়ে গেছে, বিহার বাংলার এমন একটা বক্তা নেই যার বক্তব্য তুমি শোনোনি, দাঁড়ো দাঁড়িয়ে রাখতে পারলাম না। এই দাঁড়িটা না রাখার জন্য যদি তোমার উপরে ফারাক্কা ব্রিজের উপরে ষোলো চাকা লরি চলে যায়, বাংলার পুলিশ তোমাকে ন্যাংটো করে দেখবে লোকটা হিন্দু না মুসলমান, ঠিক না বেঠিক? জোরে বলেন, কেন দেখবে? বলে একটা সোনা কামন আছে কিনা দেখ, পুলিশ বলবে স্যার লোকটা মহাপাটান, তার খাতনা দেওয়া আছে, মুসলমানি দেওয়া আছে। এর থেকে ভাষা আমার নেই আপনাদের কি বলে বুঝাবো, আপনার বাপ মা একটা আমল করেছিল বলে, একটা সুন্নাত আমল করেছিল বলে মুসলমানি দেওয়াটা সুন্নাত, খাতনা দেওয়াটা সুন্নাত, এটা আমল করেছিল বলে পুলিশ ডিপার্টমেন্ট বলবে স্যার লোকটা মহাপাটান, লোকটা মুসলিম। যদি দাড়িওয়ালা হয়ে যেতেন কোনো ডিপার্টমেন্ট আপনাকে ন্যাংটো করে দেখতো না লোকটা হিন্দু না মুসলমান। বন্ধুরে আমার, ভাইরা আমার, আজ আমরা কেমন মুসলমান আপনাদের সামনে দুই একটা বাস্তবে তুলে ধরব, আমাদের ঈমানটা কেমন আমি আপনাদের সামনে বলছিলাম, সাহাবাদের ইতিহাস দেখো, দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা, হযরত খাব্বাব এনেছে ঈমান কত কষ্ট করে, কাফেরেরা পাথর দিয়ে বুকে আঘাত মারে, পিছন থেকে তাকালে পরে দেখা যায় বুকের সিনা, দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সে
যুগের সাহাবারা হযরত হামজালা এনেছে ইমান কত কষ্ট করে প্রথম রাতে বিয়ের পরে ছিল বছর ঘরে যুদ্ধের দামামা উঠল বেজে হলো না গোসল করা দেখো কেমন ইমান এনেছে আমার নবীর সাহাবারা সে যুগের সাহাবারা আল্লাহর নবীর দিন প্রচারের সময় এভাবে যখন মুসলমানেরা আল্লাহর নবীর কাছে হুর হুর করে মুসলমান হতে লাগলেন অমুসলমানদের ঘুম হারাম হয়ে গেল মক্কার কাফেরেরা আলোচনায় বসলো কিভাবে মুহাম্মদকে ঠেকানো যায় কিভাবে আমাদের ছেলেরা আজকে মুসলমান হয়ে যাচ্ছে বাধার পাহাড় সৃষ্টি করা যায় আলোচনায় সিদ্ধান্ত হলো মুহাম্মদ আমাদের সমাজ থেকে আলাদা হয়ে গেছে আমাদের দিন থেকে সরে গেছে তাকে শাসন করার একটাই উপায় তার মেয়েটাকে তালাক দিতে হবে মা খালার আমার আচ্ছা আমার মায়ের আছে না চলে গেছে আমার মা খালাদের বলবো আল্লাহর নবীর চারটা মেয়ে ছিল রে মা নবীর চারটা মেয়ে একটা মেয়ের নাম রোকাইয়া একটা মেয়ের নাম জৈনব একটা মেয়ের নাম উম্মে কুলসুম আর একটা মেয়ের নাম ফতেমা ফতেমার বিয়ে হয়েছিল হযরতে আলীর সঙ্গে রোকাইয়ার বিয়ে হয়েছিল আবুল আহাবের একটা ছেলের সঙ্গে আবুল আহাব বিধর্মী বলল আমাদের মুহাম্মদ সমাজ থেকে আলাদা হয়ে গেছে আমাদের বাপ দাদার ধর্মে নিন্দা করে তার মেয়েটাকে তালাক দিতে হবে আল্লাহর নবীর মেয়ে রোকাইয়াকে তালাক দিয়ে দেওয়া হলো আপনারা যারা এখানে মেয়ের বাপ মেয়ের মা বসে আছেন বলুন বিবাহিতা মেয়েটা বিয়ে দেওয়ার পরে দু এক বছর সংসার করতে গিয়ে যদি একটু তালাক হয়ে যায় ছেড়ে দেওয়া হয় ডিভোর্স হয়ে যায় বলুন আপনার মনে কষ্ট হবে কি হবে না ব্যথা পাবেন কি পাবেন না আমার ভাষাটা ওই বাপ মা বুঝতে পারছেন যাদের বাড়িতে ঘটনা চক্রে তালাকপ্রাপ্ত মেয়ে বাড়িতে আছে আল্লাহ নবীর মেয়েকে তারা বাড়ি থেকে বিতাড়িত করে দিল আল্লাহ নবীর মেয়ে রোকাইয়া একটা ছেলের জননী বাপের বাড়িতে চলে এলেন অপরাধ তার বাপ এক আল্লাহর কথা বলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই কিছুদিন থাকার পরে রোকাইয়া অসুস্থ হয়ে পড়লেন গুটি বসন্ত হয়েছিল আজকের দিনের মতো উন্নত মানের চিকিৎসা না থাকায় আল্লাহর নবী যুদ্ধের ময়দানে যাবেন সবারের কাছ থেকে বিদায় নিয়ে রোকাইয়ার কাছে গিয়ে বলছেন মা আমি যুদ্ধের ময়দানে চলে যাচ্ছি আগামী দিনে তোর সঙ্গে দেখা নাও হতে পারে মেয়েটা বলেছিল আব্বা আপনি যুদ্ধের ময়দানে চলে যাবেন আমি যদি মারা যাই আমার অবর্তমানে এই বাচ্চাটাকে কে দেখভাল করবে কে দেখাশোনার দায়িত্ব নেবে নবী কেঁদে ফেললেন মা রে যুদ্ধের ময়দান যদি থেকে ফিরে আসি তোর অবর্তমানে তোর বাচ্চাটার দায়িত্ব আমি নেব আল্লাহর নবী যুদ্ধের ময়দানে চলে গেলেন যুদ্ধ চলাকালে অসুস্থ রোকাইয়ার ইন্তেকাল হয়ে গেল পরবর্তী সময়ে এই রোকাইয়ার বিয়ে হয়েছিল হযরত ওসমান গনির সঙ্গে ওসমান গনি যুদ্ধের যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন নবী বললেন ওসমান তুমি আমার অসুস্থ মেয়েটাকে দেখভাল করবে দেখাশোনার দায়িত্ব নেবে আল্লাহর নবী জামানায় এই মোবাইল ছিল না ইন্টারনেটের পরিষেবা ছিল না নবী জানতেই পারলেন না আজকে নগর নবী গ্রামে এই মুহূর্তে এই সময়ে কেউ যদি মারা যায় পৃথিবীটা যত বড়ই হোক না কেন আমরা এমন একটা সময়ের মানুষ ইন্টারনেটের পরিষেবা নেট দুনিয়ার জগতে পৃথিবীর সমস্ত কর্ণায় কি বলছেন ফোনে পৌঁছে যাবে যাবে না যাবে না খবর পৌঁছে যাবে নবীর অবর্তমানে রোকাইয়ার দাফন হয়ে গেল আমাদের দেশে সবচেয়ে একটা ব্যাধি আছে
একটা ইমানদার লোক যদি মারা যায় রাত্রিবেলায়, তো কালকে সকাল 10টার আগে আগে মাটি দেওয়া সম্ভব না? সম্ভব নয়, সম্ভব। কিন্তু আমাদের দেশের নিয়ম আছে, যদি লোকটা মাগরিবে মারা গেল, সারা রাত পার হয়ে গেল, বিদেশে খবর হয়ে গেছে, তার একটা জামাই, তার একটা ভাইপো, তার একটা ভাতির যা বিদেশে আছে, বাইরে আছে, এখন সেই ছেলেটা না আসা পর্যন্ত দাফন করা যাবে না। সময়সূচি বলা হয়েছে সন্ধ্যেবেলায় 7টার ট্রেন এখানে নামবে, ঘোষণা হলো এশার নামাজ পরে মাটি হবে বা মাগরিব পরে মাটি হবে। সারাদিন চলে গেল, সারা রাত পার হয়ে গেল, যে ছেলেটাকে লাশটা দেখার জন্য রেখে দিয়েছে সেই ছেলেটা আদু বেনামাজি নামাজ পড়ে না। জি হয় না, হয় না? লোকটা ইমানদার লোক, হাজি সাহেব, মানুষ মসজিদ আর বাড়ি ছাড়া কিছু বুঝে না। এহেন একটা লোকের জন্য, একটা বেনামাজি ছেলের জন্য লাশটা সারাদিন চলে গেল, সারা রাত পার হয়ে গেল। আল্লাহর নবী বলেছেন কত কোন কাজ দ্রুত গতিতে করতে হবে, তার মধ্যে হচ্ছে কেউ যখন মারা যাবে দেরি করা যাবে না, যত তাড়াতাড়ি পারা যায় দাফন করে দিতে হবে। তাহলে তো সাহাবারা রাখতে পারতেন যে নবী যতক্ষণ পর্যন্ত না আসবে তার মেয়েটাকে দাফন করা হবে না। রাসূলের অবর্তমানে রোকায়ার দাফন হয়ে গেল। আমার বক্তব্য এটা নয়, আমার বক্তব্য হচ্ছে এটাই, ইসলামকে প্রচার করার জন্য বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আসলামকে মক্কার কাফেরেরা এভাবে যন্ত্রণা দিয়েছিল, এভাবে কষ্ট দিয়েছিল। সাহাবায়ে দিনেরা কিভাবে কষ্ট পেয়েছেন, বহু সাহাবের ইতিহাস আপনারা শুনেছেন বহু আলেমের কাছে, আপনাদের কাছে আমি আজকে আপন্তিত বক্তা, আমি সেই হাবিবুল্লাহ। পুরনো ইতিহাসটা আপনারা আমার সবাই জানেন, সবাই শুনেছেন, তবুও শুধু মগজ ধলাই করার জন্য, রিলে করার জন্য একটু বলে যাব, আমি হিন্দুর ছেলে কেন মুসলমান হলাম? ভাই আমার, মন ধরে আমার, এটা তাজা টাটকা ইতিহাস। আজ আমি আপনাদের সামনে রক্ত মাংসের গলা জল জন্ত মানুষ, মা খালার আমার, বোনের আমার, কার দ্বারা কোন কাজ হয় এ বিদ্যা আল্লাহ ভালোভাবে জানেন। আল্লাহ তখন তাকে সেই কাজে নিযুক্ত করেন। আজ লক্ষ্য করে দেখুন, পরেশান সূত্রে যারা মুসলিম, জন্মসূত্রে মুসলিম, তারা নামাজের ধারে কাছে যায় না, তার চুয়ো মদ নিয়ে পড়ে থাকে, সুবহানাল্লাহ। আর আমি একটা বেদিনের ছেলে, ইমান আনার পরে আপনাদের কাছে আজকে কিভাবে দুটো দিনই কথা শোনাবো? আচ্ছা, আপনাদের বন্ধুরা আমার কষ্ট হয় না, দুঃখ লাগে না? আমার চেহারার সঙ্গে আপনার চেহারা মিল হলো না, তাহলে আমি কি ইসলামের কাছে অপরাধী না আপনারা ইসলামের কাছে অপরাধী? নিজের বিবেককে প্রশ্ন করবেন। আমি সেই দিকে যাব না, ঘড়ির কাটা কারো জন্য অপেক্ষা করে না। বন্ধুরা আমার, সভাপতি সাহেব ইশারা দিয়েছেন শীতের রাত কনকনে শীত 12টার মধ্যে শেষ হয়ে যাবে। আমি আপনাদের কাছে সেই ইতিহাসটা আজকে শোনাবো, আমি হিন্দু থেকে কেন মুসলমান হলাম? জোরে বলুন, আপনাদের শোনার প্রয়োজন আছে না নেই, দরকার আছে না নেই? জি, আমি কিভাবে মুসলমান হলাম এই কথাটা শুনে আপনাদের লাভটা কি হবে? লাভের কথাটা আগে বলি, লোকসানের কথাটা পরে বলবো। আপনারা, আমরা যে জামা কাপড় ব্যবহার করি, এই জামা কাপড় ময়লা হয়ে যায়, আমরা ময়লা জামা কাপড়কে কেউ ফেলে দিই না, সার্ফ সাবান দিয়ে পরিষ্কার করতে হয়। সার্ফ সাবান দিলে পরে যেমনি পরিষ্কার হয়ে যায়, আমি বেদিনের ছেলে, মুসলিমের, মুশরিকের ছেলে, বিধর্মের ছেলে, ঈমান আনার জন্য জীবনে কত ঝড় আমার উপরে চলেছে। আর আপনাদের জমি, জমিটা আপনার বাপের পৈতৃক সম্পত্তি, এই জমিতে আপনারা শুধু মালিকানাই করে গেলেন, আবাদ করলেন না। কবি নজরুলের ভাষায় বলা যায়, ফলময়েছ পাউনি রাস, ওলে ফলের ঝুরি, লক্ষ বছর ঝর্ণাই ডুবে রাস, পাইনি তবু নুরি। এই যে আমের বাগান দেখছেন, এই গাছটা বড় হবে, আম ধরবে। জি, এর মধ্যে ঝুরিতে চালান হয়ে যাবে, যেখানে আম কি বলছেন ঝুরি করে চালান হয়ে যায়, ঝুরি জানে না আমটা রক না মিষ্টি, জীবনেও চেখে দেখেনি, ঝুরি জানে না আমটা ন্যাংরা না সাঁদরলা না মোহনভোগ না খিসাবাতি না বোম্বে, ঝুরি বিদেশে চালান হয়ে যায়, ফল বয়ে বয়ে ঝুরি ভেঙে যায়। ভাঙা ঝুরিকে কি কাজে লাগে জানেন? যাদের গ্যাস কেনার পয়সা নেই, গ্যাস কিনে রান্না করতে পারে না, এই সমস্ত দরিদ্র সীমানা মানুষেরা ভাঙা ঝুড়িগুলোকে জ্বালানির কাজে ব্যবহার করে, জ্বালানির কাজে
ব্যবহার করে, ফল বয়েছ পাং নিরাস ওরে ফলের ঝরে, লক্ষ বছর ঝরনায় ডুবে রাস পাইনি তবু নরে। ছোট্ট ছোট্ট পাথরকে সমুদ্রের তলদেশে যদি ডুবিয়ে রাখা হয়, কোটি কোটি বছর পরে তাকে ভেঙে দেখা যাবে তার ভেতরে এক বিন্দু পানি প্রবেশ করেনি। কেননা সে কংক্রিট পাথর দিয়ে তৈরি। আমাদের তেল না আত্মা হৃদয় বডিটা শয়তানের দাসত্ব হয়ে গেছে, যার জন্য ভালো কথা বললেও আমাদের আজ কি বলছে অন্তরটা সাফ হয় না। তাই বলবো আমি একটা বেদিনের ছেলে কিভাবে ইসলাম কবুল করেছি, এটা হিন্দু মুসলমান মিলিত নাম জি বন্ধুরা। আমার সাম্প্রদায়িক সম্প্রীতি কক্ষণ রেখে আমি কাউকে ছোট করতে চাইছি না, প্রত্যেকটা ধর্মের প্রতি আমার শ্রদ্ধা ভক্তি ভালোবাসা রয়েছে। ইসলাম আমাকে শিক্ষা দিয়েছে লা ইকরাফিদ দ্বীন, কোনো ধর্মের প্রতি জবরদস্তি নেই। লাকুম দ্বীনুকুম ওয়ালিয়া দ্বীন, তুমি তোমার ধর্ম করবে আমি আমার ধর্ম করব। তবে হাকিকাতে যেটা সত্য সেটা বলতে গিয়ে যদি একটু কষ্ট পেতে হয় বন্ধুরে, আমার এতে কিছু করার নেই। কেননা আল্লাহ আল্লাহ রাসূল হক কথা বলতে বলেছেন, অতএব আমি কেন মুসলমান হলাম এটা বলতে গিয়ে অনেক কথাই এসে যাবে। তবে আপনাদের কাছে ছোট্ট করে বলবো আমি সে হাবিবুল্লাহ, ইমান আমি কিভাবে এনেছি। বর্তমানে আমার বাবা মাতৃস্বজন আপনজনেরা সবাই বিধর্মী অবস্থায় রয়েছে, হিন্দু ধর্মেই রয়েছে, আমি তাদের সন্তান, আমি ইসলামের আলো কিভাবে পেয়েছি এটাই আপনাদেরকে বলবো। আমার পূর্বে নাম ছিল শ্রী মিলন কুমার রাজেন্দ্র। দেখুন আমাদের চাইতে অমুসলমানরা ধর্মীয় ব্যাপারে খুব সচেতন, আমাদের চাইতে অমুসলমানরা তাদের ধর্মীয় পরিকাঠামোকে বজায় রাখতে সচেতন। বলবে কেন, ওদের নামগুলো এত ভালো ধর্মীয় পরিকাঠামোকে সামনে রেখে ওরা নাম রাখে, খুবই ভালো করে শুনুন। ছেলে হলে নাম রাখে রাম বলরাম যুধিষ্ঠির ভীম অর্জুন নকল সহদেব, এই নামগুলো ওদের ধর্মীয় পরিকাঠামো। রামায়ণে রয়েছে যে মহাভারত রয়েছে, ওরা রামায়ণ মহাভারত ধর্মগ্রন্থকে ফলো করে নাম রাখে। ছেলে হলে নাম রাখে যে যুধিষ্ঠির ভীম অর্জুন নকল সহদেব, ওরা মেয়ে হলে নাম রাখে অর্চনা আরাধনা বন্দনা উপাসনা লক্ষ্মী সরস্বতী। বন্ধুরে আমার ভাইরা আমার, আল্লাহর নবী বলেছেন দুনিয়াতে যতগুলো নাম আছে আল্লাহর কাছে সব চাইতে দুটো নাম ভালো, একটা আব্দুল্লাহ আর একটা আব্দুর রহমান। রাসূলের জামানায় বহু সাহাবীর নাম আব্দুল্লাহ আব্দুর রহমান নাম পাওয়া যায়। এই নামগুলো আল্লাহ বেশি পছন্দ করেন, আল্লাহ বেশি ভালোবাসেন, যার জন্য আল্লাহর কাছে দুটো নাম প্রিয়, একটা আব্দুল্লাহ একটা আব্দুর রহমান। আর আমরা ইমান হারা মুসলমান এই নামগুলো আমাদের কাছে পুরনো হয়ে গেছে। আগেকার মুসলমানরা ছেলে হলে নাম রাখত আব্দুল্লাহ আব্দুর রহমান ঈসা মোসা দাউদ ইব্রাহিম সুলাইমান ইসমাইল ইসাহাক ইদ্রিস ইহিয়া, মেয়ে হলে নাম রাখত ফাতেমা আয়েশা রুমেশা রহিমা। জি এই নামগুলো বর্তমান আজকের বাজারে আর চলে না, এগুলো পুরনো হয়ে গেছে। এখন আমরা নাম রাখি লালু ভুলু ঝন্ডু মন্ডু পুল্টু লুল্টু হাবলু ডাবলু লিটন ফিটন রিঙ্কু টিঙ্কু মিলি পলি জলিয়ানার কলি রীতিনীতি তব খ্রিস্টান সম হিন্দু তো তুমি সভ্যতায়, এই কে সেই মুসলিম জাতি যারে হদেও দেখে লজ্জা পায়। বর্তমান আমাদের নাম তো এত মডেলিং হয়ে গেছে, একটা মুসলমান ছেলের নাম শুনে বুঝা যাবে না ছেলেটা হিন্দু না মুসলমান, চেহারাই মিল নেই। আল্লাহর নবী বললেন প্যান্ট হোক পায়জামা হোক লুঙ্গি হোক তার নাভির উপরে থাকবে, নাভির পুরুষদের জন্য নাভির উপরে থাকবে, আর তার কি বলছেন পায়জামাটা এইরকম মাপের থাকবে। আমার মাপটা দেখছেন, দাঁড়ালে ওইভাবেই থাকবে, প্যান্ট পরলে ওইভাবে থাকবে, লুঙ্গি পরলে ভাবে থাকবে, তা আল্লাহর নবী বলেছেন। বড় কষ্ট হয় দুঃখ লাগে সারা জীবন বক্তার বক্তৃতা শোনার পরে একটা যুবকের পরিবর্তন হলো না, এমনও যুবক আছে ওর মাজাতে প্যান বেল দিয়ে আটকানো যায় না, মনে হচ্ছে দুটো ড্রিল মেশিন দিয়ে স্ক্রু দিয়ে টাইট দিতে হবে, যত ঢিলা করে মানে পাছা নামিয়ে প্যান করবে তত সভ্য নাকি বলছে না, তত স্ট্যান্ডার্ড তত হাই কোয়ালিটির ছেলে আপার লেভেলের ছেলে,
দেখেন না এরকম ভাবে এখনকার মুসলমান ছেলেদের মাজাতে প্যান্ডি থাকে না আপনার রাস্তায় দেখবেন, জি প্যান্ডি থাকে না আপনার, আর এত ছোট জামা ওরা পরে সেজদা করে। যারা অনেক নামাজি দেখছি তার পিছন দিয়ে দেখা যাচ্ছে, নামাজ পড়ছে তার পিছন দিয়ে দেখা যাচ্ছে। বন্ধুরে আমার, ভাইরা আমার, মা বন্যা বারো হাত কাপড়ে ন্যাংটা আগে মায়েরা নূপুর পড়তো, এখনকার মায়েদের দেখছি একটা ফ্যাশন দেখা যাচ্ছে, বলে কি ফ্যাশন, সুবহানাল্লাহ, কিছু মেয়েকে দেখতে বলে কালো কার পায়ে বাঁধে, এটা হাদিসের কত কথাই আছে তারা ভালো জানে। দেখেন না কালো কার পায়ে বেঁধে বেড়াচ্ছে, কালো কার বাঁধে। আর পুরুষেদের এখানে কি বলছেন, এখানে ধাগা, এখানে ধাগা, এখানে ধাগা, ধাগা বাঁধে না বাঁধে না, সুতো বাঁধে। রীতিনীতি তব খ্রিস্টান সম হিন্দু তত নিসভ্যতায়, এই কি হে সেই মুসলিম জাতি, জানি হদেও দেখে লজ্জা পায়, আমি হিন্দুর ছেলে, বেদিনের ছেলে, বিধর্মের ছেলে, হিন্দু ধর্মে জ্যৈষ্ঠ মাসে একটা পুজো হয় একে ষষ্ঠী পুজো বলে, ওই পুজোর দিনে মায়েরা পুজো করে বাড়ি ফেরার পথে ছেলেদের হাতে একটা ধাগা বেঁধে দেয়। আমার মা অনেক দিন বেঁধে দিয়েছে, এটাকে মা ষষ্ঠী ধাগা বলে, রাখি পূর্ণিমার দিনে বোন বেঁধে দেয় ভাইয়ের হাতে, ভাই বেঁধে দেয় বোনের হাতে, একে রাখি ধাগা বলে, এদের ধর্মীয় বিধান। আমি ইসলাম কবুল করার পরে 14 বছর ধরে মাদ্রাসায় লেখাপড়া করেছি, হাদিস ও কোরআনের কোন জায়গায় হাতে শুধু বাঁধলে নেকি হবে এমনটা দলিল আমার আজও চোখে পড়েনি। অথচ মুসলমান ছেলেরা দেখি, তরুণ যুবক নজনেরা দেখি, সুবহানাল্লাহ, হাতে শুধু তো বাঁধা দূরের কথা, আগে দেখতাম যাযাবরেরা হুস করে পাখি মেরে, যারা যে খায় এদেরকে যাযাবর বলে, সাতলা মেরে যারা পাখি মারে এদের ছেলেরা কান ফুটো করত, এখন মুসলমানের বেটারাও কান ফুটো করে। আপনাদের দেশে মনে করে না কান ফুটো করে বালি পরে না, পরে না কান ফুটো করে বালি পরে, এখন আবার একটা টোপ পাওয়া যাচ্ছে, মানে এখানে মানে কানের ঝোলানোর মতো একটা বালা দেখছি এই বড় ঝুলছে আপনার, এরকম টুপিও নাকি পাওয়া যাচ্ছে আপনার। অনেক ছেলেদের দেখি জালসা মাহফিলে ঘোরাঘুরি করতে দেখি এই বড় একটা বালা ঝুলছে, তা টুপির সঙ্গে সেট করা আছে, কি যে রুচিবোধ আল্লাহ ভালো জানে, জি যে কেমন লাগে ওকে। ভাই আমি যেটা আপনাকে বোঝানোর জন্য বলছিলাম, নামটা শরীয়ত সম্মত হতে হবে, আমার পূর্বের নামটা শরীয়ত সম্মত নয় বলে এই নামটাকে চেঞ্জ করতে হয়েছে। আমার বাবা বা এই নাম রেখেছিল মিলন কুমার রাজেন্দ্র, বাবার নাম হীরেন কুমার রাজেন্দ্র। আপনারা ইব্রাহিম নবীর নাম শুনেছে, ইব্রাহিম নবী জি তার আব্বা আজর মূর্তি বানাতেন, মূর্তি তৈরি করতেন, মূর্তি পূজারি ছিলেন, বাবা আজও বেঁচে আছেন, প্রতিমা তৈরি করেন, আমিও বাবার সাথে বিভিন্ন কাজে হাত বাড়িয়েছি, আজও তৈরি করতে ভুলে যাইনি, তৈরি করতে পারি। বাবা মাই আমার নামটা রেখেছিল যেটা শুনিয়েছি, ইসলাম কবুল করার পরে এখন আমি আপনাদের কাছে হাবিবুল্লাহ নামে পরিচিত। বাড়ি আমার শাহরাইল, পোস্ট অফিস ভোলা, থানা আমার সাগরদিঘি, মুর্শিদাবাদ জেলা। নামটি আগে মিলন ছিল, এখন হাবিবুল্লাহ, সকলকে জানিয়া গেলাম দেখবে খোদা তালা, জাতিতে মোর হিন্দু ছিলাম এখন মুসলমান, নামাজ পড়ে রোজা রেখে এনেছে মান। নারায়ে তাকবীর, আরো জোরে বলো নারায়ে তাকবীর, দীন ইসলাম, দীন ইসলাম। এবার আমি আপনাদের কাছে বলবো আমি কেন মুসলমান হলাম। তবে ভাই আপনারা কি চলে যাবেন নাকি, চলে যাবেন নাকি, আমি কেন মুসলমান হলাম, ইসলামের কাছে কি পেয়েছি। আমি ছাত্র জীবনে যখন পড়াশোনা করতাম, একদিন আমার মা আমাকে মন্দিরে পুজো করতে নিয়ে গেল। আমরা যেমনি আমাদের ছেলেগুলোকে মসজিদে নিয়ে যাই, নিয়ে যায় না, নিয়ে যায় না, নিয়ে যায় না, ওর বাপই তো নামাজ পড়ে না, ওর বাপ যদি নামাজ না পড়ে বেটা নিয়ে বেটাকে নিয়ে যাবে, ওর বাপই তো পড়ে না। আমাদের অবস্থাটা কেমন না বলে থাকতে পারলাম না, যে না বলে থাকতে পারলাম না। একটা ছেলে কলকাতায় থাকে, তো নতুন বিয়ে করেছে দেউতলাতে, তোর শ্বশুর বাড়িতে গিয়ে বলছে ওর শালীদের সামনে যে কলকাতা যে না দেখেছে মার গর্ভে আছে। তোর শালীটা বলছে দুলাভাই কলকাতাতে কি কি আছে,
বলে চল কলকাতাতে আছে আর সায়েন্স সিটি, ঘরের মাঠ, পার্ক সার্কাস, তারপরে চিড়িয়াখানা, বিভিন্ন রকমের জায়গা আছে কলকাতাতে দেখার মতো। তো ওর শালিটা বলছে দুলা ভাই আমাকে নিয়ে চলো। তো একদিন বলে চলো যাবো, পাখরে ট্রেন ধরেছে ইন্টারসিটি এক্সপ্রেস, ট্রেনটা ধরে কলকাতা যাবে। ওর বউটাকে নিয়ে শালিটাকে নিয়েছে এই ট্রেন কম্পার্টমেন্টে চেপে দিয়েছে প্রচণ্ড ভিড়, বলে চলো সামনে স্টেশনে পেয়ে যাবো, রাজগ্রামে পেয়ে যাবো। রাজগ্রাম পর্যন্ত গেল, তো আরও ভিড় হলো, বলে রামপুরহাটে পেয়ে যাবো। এই করে করে যত ট্রেনটা এগিয়ে যায় তত ভিড় হয়। তো লকডাউনে তো এমনিতে ট্রেন কম আছে, এখন কিছু রাজমিস্ত্রি ছেলে বসেছিল, একটা ছেলে সিঙ্গেল সিটে রুমাল রেখে ও বাথরুমে গেছে, মেয়ে দুটো বলছে কতক্ষণ আর দাঁড়িয়ে থাকবো একটু বসে পড়ি। যখন ওই রুমালের উপরে বসে পড়েছে ওই রাজমিস্ত্রি ছেলেটা এসে বলছে এই মেয়ে দুটো দেখতে পাচ্ছ না এখানে আমার জায়গা আছে, ওঠো। ধমক যখন দিয়েছে এ তখন বলছে ভাই তুমি কাকে মাস্তানি দেখাচ্ছ, তোমার বাবার ট্রেন নয়, তুমিও টিকিট কেটেছো আমরাও কেটেছি। ঝামেলা শুরু হয়ে গেল। মাঝে মাঝে যারা ট্রেন কম্পার্টমেন্টে যাতায়াত করেন, ডেলি প্যাসেঞ্জারি করেন, দেখেন জায়গা নিয়ে অনেক ক্ষেত্রে যাত্রীদের সঙ্গে গণ্ডগোল হয়। তো যখন গণ্ডগোল শুরু হয়ে গেল তখন এ তো একাই, ওরা চার পাঁচটা বন্ধু মিলে বলছে কি করবি কি মস্তানি এ কথা বলছিস। কথা কাটাকাটি যখন বেড়ে গেল ওর কলার ধরে দু তিন থাপ্পড় মেরে দিয়েছে, ওর মান সম্মানে লেগেছে। ওই স্ত্রীটা মার খাওয়া দেখলো, শালিটা মার খাওয়া দেখলো, ও তখন কইছে আমাকে মারলি মারলি আমার স্ত্রী গায়ে হাত দিয়ে দেখ তোদের মস্তানি ছুটাচ্ছে। ওরা করলো কি জানেন, হ্যাঁ রাজমিস্ত্রি আনপর ছেলে ওকে আবার দু থাপ্পড়, ওর স্ত্রীকেও লাগিয়ে দিয়েছে। বেচারা মেয়ে ছেলে মানুষ জানালার দিকে মুখ করে মুখটা ঢেকে কাঁদে। ও তখন কইছে আমার স্ত্রীকে মারলি মারলি শালিটার গায়ে হাত দিয়ে দেখ। আর শালিটাকে যখন দুকিল মেরেছে ট্রেন কম্পার্টমেন্টে, আমাদের কিছু বয়স্ক মুরব্বী লোক বসে আছে, ওরা কইছে ভাই তোর বাড়ি কোনঠে, তো বলছে বাড়ি ঝাড়খণ্ডে নগর নবী। বলে তুমি তো আচ্ছা বোকা ছেলে, তুমি মার খেলে খেলে মেয়ে দুটোকে খোয়ালে। বলছে চাচা বোকা আমি নই, আমার এক মাস হলো বিয়ে হওয়া, এইটা আমার স্ত্রী আর ওইটা আমার শালি, যদি ইয়াদেরকে মার না খাওয়ায় প্রথমে আমি মার খেয়েছি, আর ইয়াদেরকে মার না খাওয়ালে বাড়িতে গিয়ে গিয়ে বলবে যে জামাই মার খেয়েছে, ইয়াদেরকেও মার খালাম, কেউ কাউকে বলা বলি করবে না। আমাদের অবস্থা ঠিক ওই রকম। আল্লাহ রাসূল বললেন তোমার ছেলেকে নামাজি বানাবে, তুমি নামাজ পড়বে, তোমার আহালকে নামাজি যে নামাজের তালিম দেবে। আজ বাপ নামাজ পড়ে না, মা পড়ে না, ছেলে পড়ে না, বউ পড়ে না, এমন ফ্যামিলি আছে যাদের বাড়ির পরিবারকে পরিবার নামাজ পড়ে না, আছে না? দেখ এরকম ফ্যামিলি আছে, ওদের চিন্তাধারা আছে, বলি একাই নামাজ পড়ে কী হবে, সবাই বেনামাজ হয়ে খা, খাকার খা, মার খাবো তো সবাই খাবো, মার খাবো তো সবাই খাবো। একটা কথা জেনে রাখবেন, আল্লাহর নবী 1400 বছর আগে বলেছেন মুসলমান আর কাফের মধ্যে পার্থক্য নামাজে, মুসলমান যারা হবে তারা নামাজ পড়বে, অমুসলমানদের মধ্যে নামাজ থাকবে না। আজ আমরা মুখশুদ্ধির মাস্টার, অনেক ছেলেকে দেখি চায়ের দোকানে চা খায় আর বলে মুলবিদের সামনে শুনিয়ে শুনিয়ে বলে যে নামাজ না পড়ি কিন্তু ঈমান ঠিক আছে, নামাজ পড়ি না বটে কিন্তু ঈমান ঠিক আছে, বলে না বলে না? অনেক লোক এরকম কথা শুনি, যুবকেরা বলে নামাজ না পড়লেও আমার ঈমান ঠিক আছে। আমি আপনাকে যেটা বলবো, আমি কিভাবে ইসলাম কবুল করেছি, আমার মায়ের সঙ্গে মন্দিরে পুজো করতে গেলাম, আমাদের মসজিদে আল্লাহর মূর্তি নেই, নবীর মূর্তি নেই, ফেরেশতাদের মূর্তি নেই না আছে, আমরা কারো মূর্তি পুজো করি না, কিন্তু ওদের মন্দিরে এমন একটা সৃষ্টি জীব নেই যার পুজো ওরা করে না, ওরা মাটির পুজো করে, গাছের পুজো করে, চন্দ্রের পুজো করে, সূর্যের পুজো করে, পাহাড়ের পুজো করে, জঙ্গলের পুজো করে। ওই জঙ্গলে যত বাঘ ভাল্লুক হাতি ঘোড়া আছে সবাইকে ওরা ভগবান আসনে বসিয়েছে। এই যে খড় আপনারা বসে আছেন, এই খড়েরও পুজো ওরা করে, খড়ের পুজো করে না করে না? কালকে আপনারা আমাকে রেখে দেবেন, একটা বাঁশ আমাকে দেবেন আর একটা কাটারি মানে দা, আর 250-300 গ্রাম সুতলি, 5 ফুট 6 ফুট আপনাকে প্রতিমা বানিয়ে দেখিয়ে দেব। এই খড়েরও পুজো ওরা করে। ওদের ধর্মের একটা লোক, তার নাম কালিদাস, এই কালিদাস একটা কথা হেয়ালিতে বলতে গিয়েছে, বলেছেন দেখেলাম হাওড়াতে পড়ে আছে নদীতে বাঘের মাংস খেয়েছে গরুতে। আচ্ছা বাঘের মাংস গরুতে খায় না গরুর মাংস বাঘে খায়? আপনারা ডিসকভারি চ্যানেলে দেখেননি,
বাঘের মাংস গরুতে খায় না, গরুর মাংস বাঘে খায়? গরুর মাংস বাঘে খায়। তাহলে তো আমি ভুল বলেছি। না ভাই, ভুল নয়। দেখবেন ওদের দুর্গা মন্দির একটা বাঘ আছে, আছে না নেই? ওটাও খড় দিয়ে বানানো, ওটাও খড় দিয়ে বানানো, বিসর্জন হয়ে গেছে, নদীতে ফেলে দিয়েছে। নদীতে ফেলে দেওয়ার পরে নদীর পানিতে কাদামাটি ধুয়ে গেছে, খড় বেরিয়ে পড়েছে। এখন নগর নবীর গরুটা নদীতে পানি খেতে গিয়ে ওই বাঘের খড়গুলো টেনে টেনে খাচ্ছে, এটাই বলতে চেয়েছেন। দেখলাম হাওড়াতে পড়ে আছে নদীতে, বাঘের মাংস খেয়েছে গরুতে। তাহলে ওরা খড়ের উপরে করে আর কিসের পুজো করে? নবী বললেন, তুমি নামানে দাঁড়িয়েছো, নামাজ শেষ হয়নি, দেখছ একটা সামনে দিয়ে সাপ চলে যাচ্ছে, নামাজটা ছেড়ে দাও, সাপটা গেগে মারো, শরীয়তি ফাইসালা। বন্ধুরে আমার, কিন্তু মুসলমান হিন্দু ভাইরা সাপকে দুধ কলা দিয়ে পুজো করে, সাপকে দুধ কলা দিয়ে পুজো করে, মনসা দেবী বলে। ওদের ধর্মের কালিদাস বলছে, একটা পুকুরে পদ্ম ফুল ফুটে আছে, ওই পদ্ম ফুলে একটা ব্যাং বসে আছে, ব্যাংটাকে ধরার জন্য একটা সাপ গেছে, সাপটাকে দেখে ব্যাংটা পানিতে লাফ মেরে দিল। কালিদাস বলছে, হরির উপরে হরি, জনের উপরে পদ্ম ফুল, তারপর একটা ব্যাং বলে, হরি শোভা পায়, হরিকে দেখিয়া হরি হরিতে লুকায়। কালিদাসের পরিভাষায় ব্যাং ও হরি, সাপ ও হরি, জল ও হরি। কিছু মাথা মোটা মুসলমান আছে, জীবনে নামাজ পড়ে না, রাজনীতির মাস্টার ও মুসলমানদের সংস্পর্শে থেকে তাদের মহল্লায় বাস স্ট্যান্ডে চায়ের দোকানে তাদের সামনে রয়েছে, তোদের হরি আর আমাদের আল্লাহ এক। জোরে বলেন, হরি আল্লাহ এক? হরি আল্লাহ এক নয়, ভগবানের ভগবতী আছে, ঈশ্বরের ঈশ্বরী আছে, নারায়ণের নারায়ণ রয়েছে। আল্লাহ এমন একটা গুণবাচক সেবাতি নাম যার আগে পিছে কেউ নেই। তাই তো আল্লাহর জমিনে আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা চলবে না। মহান আল্লাহ কোরআনে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, ওয়ালাম ইয়াকুমুল্লাহু কুফুয়ান আহাদ। তাই তো আল্লাহর জমিনে আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না। আমি মায়ের কাছে, মায়ের সঙ্গে মন্দিরে পুজো করতে গিয়ে মাকে বললাম, মা আমি তো পুজো করব, পুষ্পাঞ্জলি দেব, কিন্তু এদের জন্ম কোথায়, এদের আদি পিতাকে কিভাবে আমরা সৃষ্টি হলে আমি জানতে চাই। মা মা বলো এগুলো আমাদের কে হয়? মা বলে, বাবা রে এগুলো আমাদের বাবা হয়, যদি এ বাবাদের আমরা পুজো করতে পারি তাহলে আমরা স্বর্গবাসী হতে পারবো। নাউজুবিল্লাহ মিন যালিক। মাকে বলেছিলাম, মা তুমি দেখে বাবা বলো, তোমার বাবা তোমার নানা হবে, তুমি দেখে মা বলো, তোমার মা তোমার নানি হবে, অতএব তোমার বাবাকে আমি কেন বাবা বলবো? এটা যুক্তিসঙ্গত কথা। শিব যদি আমার মায়ের বাবা হয় তাহলে আমার কে হবে? মা রেগে গেলেন, আমি মাকে একটা কথা বলেছিলাম, মা যদি দেব দেবীদের বাবা বলতে হয়, আমি আমার জীবনে আজ থেকে রাস্তাঘাটে যাকেই দেখতে পাবো আমি তাকে বাবা বলে ডাকবো, আর তাকে তোমাকে স্বামী বলে গ্রহণ করতে হবে, করবে কি? তাই বলো, কোনো ছেলে যদি তার মাকে এহেন প্রশ্ন করে, বুঝতেই পারছেন সে মায়ের মন মানসিকতা কেমন হবে। নিশ্চয়ই সে মাদুরাত্মন করে কোলে তুলে নেবে না। উগ্র মেজাজ নিয়ে মায়ের সঙ্গে কথোপকথন শুরু হয়ে গেল। মা কি বলেছিলেন? মায়ের প্রত্যুত্তরে কে জবাব দিয়েছি, মন্দিরের প্রথম কথা, প্রভাত বেলায় পড়িয়াছিলাম একটি গীতা বই, প্রথম দৃষ্টা খুলতেই দেখি যুদ্ধের হয়েছে। মা বলল, চলো বাবা করে গিয়ে পুজো, তোমার পিতা আসলে ঘরে দেব জুতো মজো। আমি বললাম, মায়ের তরে ও বাবা শোনো, কোনটা তোমার আসল পিতা তাকে তুমি চেনো, রামকৃষ্ণ শ্রীকৃষ্ণ ব্রহ্মা মহেশ্বর, কার কে পিতামহ কে বড় ঈশ্বর। আমার কথা শুনে মা অবাক হয়ে রায়, এদিক ওদিক চাইয়া দেখে কেউ কর্তাও নাই। মা বলল, শোনো বাছা, শোনো পুত্র ধন, সবারই সবাই পিতা সবাই ভগবান। আমি বললাম, মায়ের তরে ও গো মা, তাই যদি হয় আমার পিতা তোমার স্বামী তোমারও পিতা হয়। মা বলল, আমার তরে ওরে পাগলা ছেলে, ও সব কথা বললে পরে দেব তোরে জেলে। আমি বললাম, মায়ের তরে হব মুসলমান, নামাজ করে রোজা রেখে
আমি বইমান। যখন তর্ক বিতর্ক শুরু হলো, আমি পরের দিন মন্দিরে পুরোহিত পূজারি ব্রাহ্মণকে বলেছিলাম, দাদু ঈশ্বরের সন্তান আপনি, আমি ঈশ্বরের সন্তান, ভাই আল্লাহকে ডাকার সব মানুষের সমান অধিকার আছে না নেই? আমাদের ধর্মে সব মানুষের সমান অধিকার আছে না নেই? যে কোনো লোক, লোকটা ইট ফাটায় কাজ করে, খাদানে কাজ করে, রিক্সা চালায়, হকারি করে, ফেরি করে, টোটো চালায়, যদি ইমাম হয়ে নামাজ পড়ায়, সারা পাকর ডিস্ট্রিক্টের মুসলমানরা যদি তার পিছনে নামাজ পড়ে, বলুন নামাজ হবে না হবে না? এর নাম ইসলাম। কিন্তু ওদের ধর্মে যত শিক্ষা দীক্ষা এগারে গড়ে মাই পারদর্শী হও না কেন, তুমি ব্রাহ্মণ না হলে পুজো করতে দেওয়া হবে না। আমি বলি নাই, ইতিহাস প্রমাণ করেছে, যাক জীবন রামের মতো আদর্শ মানুষটাকে মন্দিরে পুজো করতে দেওয়া হয়নি, বাবা আম্বেদকরের মতো মহান ব্যক্তিকে মন্দিরে উঠতে দেওয়া হয়নি, দেখা গেল না। আজ উচ্চ বর্ণের ব্রাহ্মণবাদীরা হরিজনদের প্রতি কি নির্মম ব্যবহার করে, মাঝে মাঝে আমরা খবরের কাগজে দেখতে পাই। আমাকে ওই ধর্মের বই পুস্তকগুলো পড়তে হবে, পরে যেটা পেয়েছি সেটার নাম ইসলাম। ইসলাম যে শ্রেষ্ঠ দিন, একথা আল্লাহ শুধু কোরআনে বলেনি, কোরআনের মতো একটা কেতাব এসেছিল তার নাম তৌরাত, এতে প্রমাণ আছে। কোরআনের মতো একটা কেতাব এসেছিল তার নাম জব্বুর, এতে প্রমাণ আছে। বাইবেল বলে গেছে, যে ত্রিপিটক বলেছে, জিন্দাবাস্তে প্রমাণ রয়েছে। এক কথায় 124,000 পয়গাম্বর, যত নবী রসুল এসেছিলেন সবাই বলে গেছেন ইসলামটাই শ্রেষ্ঠ দিন। এই দিনের কথা আর্যমণি ঋষি বেদ যিনি লিখেছেন তার নাম মনো, এই চারটা বেদের যিনি লেখক তার নাম মনো, মনোর ভাষা ছিল সমষ্টি, তার ভাষায় বলেছেন লা ইলাহা হরতি পাপা বিল্লা ইলাহা পরম পদম জন্ম বৈকুণ্ঠ পরপেনিত জপে নাম মোহাম্মদ। লা ইলাহা বললে পাপ মোচন হয়, ইল্লাল্লাহ বললে উচ্চ সম্মান অধিকারী হওয়া যায়, আর মোহাম্মদ না জপলে সারা জীবন তপস্যা করে মুক্তি দেয়। আমরা যাকে বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মনে বলেছেন লা ইলাহা মোহাম্মদান রসুলান সর্বাং সুন্দরাং পরমাং সুন্দরাং অল্লাং দৃষ্টাং শ্রেষ্ঠাং পরমাং পূর্ণাং ব্রহ্মা অল্লাহ অল্লাহ মিতাং। এমনি করে বেদ পুরাণে বহু জায়গায় বারবার আল্লাহ মোহাম্মদের কথা বলা হয়েছে, দেখা গেল না ওই মোহাম্মদের দিন আমাকে কবুল করতে হবে। ভাই হেদায়েতের মালিক, হেদায়েতের মালিক হচ্ছে আল্লাহ। লাখ লোকের ভিড়ে জনসমুদ্রের মাঝে আমার মতো একটা অযোগ্য ছেলেকে আল্লাহ কিভাবে দিনের পথে নিয়েছেন লক্ষ্য করে দেখুন। ইসলাম বলেছে তুমি মূর্তি পূজো করো না, ওদের পুরাণ বলছে শ্রেষ্ঠ পূজা প্রসঙ্গে ধাতু বাসান মাটির মূর্তি কাঁচ পেতর সে গঠনে আতপ চারার পাকা কলা কাঁচ পেতর আয়োজনে মেষ ছাগল মহিষাদি কাঁচ পেতর বলিদানে যাগযজ্ঞে করলে পূজা হং করায় মনে মনে মিলুকে তারে করবে পূজা জানবে না দেব জগজ্জনে তুমি ভক্তি সুধা খাইয়ে তারে তৃপ্তি কর আপন মানে মনের ভক্তিতে ডাকে একটাই জাতি তারা মুসলমান। এরা মসজিদে গিয়ে ঢাক ঢোল বাজায় না, এরা আল্লাহর ঘরে গিয়ে ঠান্ডা পানিতে উজু করে বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমান রাহিম মালিক ইয়াউমিদ্দিন, দেখা গেল না মনের ভক্তিতে ডাকে একটাই জাতি তারা মুসলমান। আমাকে সেই দিন কবুল করতে হবে। একদিন স্কুল থেকে বাড়ি ফেরার পথে একটা বয়স্ক মুরব্বি মুসলমান তার সামানগুলো রেখে পুকুরে উজু করছে। আমি বেদিনের ছেলে, জীবনেও কাউকে উজু করতে দেখিনি, আপনি আপনার মায়ের উজু করা দেখেছেন, বাপের উজু করা দেখেছেন, মসজিদের পাশে বাড়ি পাঁচ আজান শুনতে পান। যদি বলি ভাই তুমি তো মুসলমান, উজুর ফরজ কটা বলো, এমন ছেলে আছে উজুর ফরজ কটা বলতে পারবে না। আমি একদিন গোসল করছি, আরো চার পাঁচটা ছেলে আছে, একটা হাজির ব্যাটাকে বলছি ভাই তোরা তো মুসলমান গোসল করিস, গোসলের ফরজ কটা? ছেলেটা বললো গোসলের ফরজ তিনটা। ও যে ভুল বলেছে এটা আমার সেদিন জানা ছিল না। আমি বললাম ভাই গোসলের ফরজ তিনটা কি কি আমাকে বল, বলছে তেল সাবান গামছা। হায়রে মুসলমান সারা জীবন গোসল করে, গোসলের ফরজ কটা জানা প্রয়োজন মনে করে না। আমি বেদিনের ছেলে, দূর থেকে
মুসলমান লোকটার অজু করা দেখলাম, আমি অজু করা দেখে নামাজে দাঁড়ালো, আমি তার নামাজ পড়া দেখলাম কেমন করে সে নামাজ পড়লো। আজ মুসলমান হওয়ার পরে আমি জানি জোহর কাকে বলে, আসর কাকে বলে, মাগরিব কাকে বলে, এশা কাকে বলে, জুমা কাকে বলে। সেদিন এগুলো জানা ছিল না। আমি বাড়ি এলাম, মাগরিব হয়ে গেছে, মুসলমানদের মসজিদের মিনারা যা, আসসালাতু খায়রুম মিনান নাও। ফজরে যখন আযান হয় আমরা নাক ডেকে ঘুম পাড়ি, হাইয়ারা সালা হাইয়ালাল ফালা, হাইরে মুসলমান আজান শুনতেহি, নামাজ পড়নে কে লিয়ে তৈয়ার হো যা মুসলমান। মসজিদ আজান হয় দেতে হে আজান, মসজিদ মে রাতে হ্যায় তো মকান মে, এ মসজিদ মে জানা ভুল গয়ে। আফসোস লাগে, আমাদের মসজিদ আজান হয় সেই দোকানে লোকে জায়গা হয় না, হাজারো কোয়ালিটির লোক বসে থাকে, আর আজান শোনার পরে আমরা মুসলমান মসজিদে নামাজ পড়তে যাই না। আমি